الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فعن حذيفة بن اليمان رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثين قد رأيت أحدهما وأنا أنتظر الآخر حدثنا أن الأمانة نزلت في جزور في جذر قلوب الرجال ثم نزل القرآن فعلموا من القرآن وعلموا من السنة ثم حدثنا عن رفع الأمانة فقال ينام الرجل النومة فتقبض الأمانة من قلبه فيظل أثرها مثل الوقت ثم ينام النومة فتقبض الأمانة من قلبه فيظل أثرها مثل أثر المجلي. আমানতের যে ব্যাপারটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সে আমানতটুকু এত গুরুত্বপূর্ণ যেটাকে আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে আমানত দ্বারিতে অবশ্যই আমাদেরকে ধরে রাখতে হবে কিন্তু দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতি এর উল্টো যে আমানত রাখলে সেই আমানতটা খেয়ানত করার প্রবণতায় বেশি দেখা যায় যে কারোর কাছে আমানত রাখলে সে মনে করে যে একটা সুযোগ পেয়ে গেছি যে আমানতকে মেরে দিব কারণ কোনো সাক্ষী নেই সুতরাং অস্বীকার করলে সেটার জন্য কোনো খড় পোহাতে হবে না আপনার ঝামেলায় পড়তে হবে না এই কারণে কারণে অনেকে সেটা আপনার নষ্ট করে দেওয়ার চেষ্টা করে কিন্তু এটা অবশ্যই কেয়ামতের একটি আলামত কেয়ামতের আগে এই পরিস্থিতি হয়ে যাবে যে আমানতের আকাল দেখা দিবে এই কারণে সেই ব্যাপারটা আমরা জেনে নিই যেন আমরা এরকমভাবে যখন আমরা দেখব যে সমাজের মধ্যে আপনার আকাল পড়ে গেছে আমানতের তখন আমি যদি সঠিকের উপর থাকতে পারি তখন আমার গুরুত্ব বাড়বে আমি এই কঠিন সময়ের মধ্যে যদি আমি ধার্মিকতা যদি ধরে রাখতে পারি আমার স্বভাব বেশি হবে আকালের সময় যে কোনো কাজের গুরুত্ব অবশ্যই বেড়ে যায় এই কারণে আমরা এই হাদিসটা শুনি যেখানে আমানত উঠে যাওয়ার বর্ণনা করেছেন হ্যাঁ রসুল আকরমের বিশিষ্ট সাবি হজরত তিনি বলেন দুটি হাদিস শুনালেন হ্যাঁ তখন বলে যে আমি একটা দেখে ফেলেছি কিন্তু আরেকটার অপেক্ষা করছি তিনি বলেন যে আমানতটা মানুষের অন্তরের ভিতরে একবার অন্তঃস্থলে আপনার নাজিল করা হয়েছে তারপরে পুরান নাজিল হয়েছে তখন মানুষ কোরআন থেকে শিক্ষা নিয়েছে এবং হাদিস নাজিল হয়েছে সুনত নাজিল হয়েছে সেখান থেকে মানুষ শিক্ষা নিয়েছে এরপরে তিনি দ্বিতীয়টা যেটা তিনি দেখেননি সেটার বর্ণনা তিনি করতে শুরু করলেন তিনি বললেন যে সুম্মা হদ্দসানা আন্রাফুল আমানা যে আমানত উঠে যাওয়ার ব্যাপারটা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেছেন তিনি বলেন ইয়ানাম এনাম না ফাতুক বাদুল মিন কলবি যে একজন মানুষ ঘুমাবে ঘুমানোর পর তার অন্তর থেকে আমানতটা উঠিয়ে নেওয়া হবে বলে যে তখন উঠিয়ে নেওয়ার পর ফৈয়াদ আল ওখ বলে যে তখন তার যে যে দাগ পড়বে এই দাগটা খুবই সামান্য থাকবে প্রথম পর্যায়ে যে আমানতটা উঠিয়ে নেওয়া হবে একটা দাগ পড়বে হালকা দাগ তারপরে সুম্মা ইনামু আনৌমাতে ফাতুক আমানাতু মিন কলভি আবার সে ঘুমাবে ঘুমানোর পর আমানতটা তার অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হবে ফায়দুল্লু আসারুহা মিসলা আসরিল আল মজল বলা তখন তার এবার ক্ষতটা আরও বেড়ে যাবে বলা যে তখন তার ক্ষতটা এমন হবে যে যেরকমভাবে ফুসকা ফুটলে যে দাগ পড়ে সেই দাগটার মতো বড় হয়ে যাবে রসুল আকরম সাহসালাম দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন বলা যান কাজামরিন দাহারাজ তেহু আলা রিজলিক ফানাফি তা ফেতরা বলা হচ্ছে যে যে তুমি দেখবে যে একটা অগ্নি নিষ্পরিঙ্গ সেটা যদি তুমি এটা এটাকে নাড়া দাও নাড়া দিলে অনেক সময় তোমার পায়ের উপরে এসে পড়বে পড়ার পরে তখন সেখানে একটা ফুসকা ফুটবে তখন দেখবে যে এটা উঁচু হয়ে গেছে উঁচু হয়ে বড় হয়ে গেছে কিন্তু বলে এই সেফি হিসেই সেটার মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই বরং সেটার মধ্যে পানি জমে যায় সুতরাং দেখা যাবে যে দ্বিতীয়বার যখন আমানত উঠে যাবে তখন এরকম দাগটা বড় হবে কিন্তু আমানতের কিছুই থাকবে না তারপরে তিনি বলছেন এবং সাবি বলছিলেন তুমি আখাদা হাসা তেন ফাজাহু আলা যে দৃষ্টান্ত দিয়ে সাধ্য সাথে তিনি একটা পাথরকে এরকম ধাক্কা দিয়ে নিজের পায়ের উপর ফেলে দিলেন মানে দেখালেন আর কি যে কিভাবে এরকম ভাবে যখন অগ্নিস্পুলিঙ্গ যখন কোন পায়ের উপর পড়ে যেরকম ভাবে ফুসকা ফুটে যাবে এই কারণে তিনি বলছিলেন ফাইস বেহন্নাস ইয়েতবাউন যে যখন আমার উঠে যাবে তখন মানুষ অবশ্যই বেচা কিনে তো অবশ্যই চালিয়ে যাবে হুম বেচা কিনে করবে কিন্তু ফলাই একাদু আহাদুন ইউ আদি আল আমান যে তখন কিন্তু আমানও তার থাকবে না বেচা কেনা চলবে দেখা যাচ্ছে মালের আমানত পণ্যের ব্যাপারে আমানত ঠিক থাকবে না মানুষ যে একজন বিক্রেতার কাছে গ্রাহকগুলো আমানত কিন্তু সে আমানত সে রক্ষা করবে না হ্যাঁ পণ্যের ব্যাপারে সে কোয়ালিটি রক্ষা করবে না হ্যাঁ মানুষের আমানতকে রক্ষা করবে না বলা হচ্ছে যে ইন বানি ফুলান রজুলান আমিনা তখন আমানতের এমন আকাল পড়ে যাবে যে মানুষ তখন আমিন আমানতদার খুঁজে পাবে না কেউ কারোর আমানত রক্ষা করার চেষ্টা করবে না হ্যাঁ তো তিনি বলছিলেন যে তখন এরকম বলা হবে যে উমুক বংশে একটা আমানতদার মানুষ ছিল মানে এত আকাল পড়ে যাবে মা আকালা ফিকল হাত্তাউকিমা মিন ইমান বলা হচ্ছে যে সেই সময় একজন ব্যক্তি খুব চালাক হবে খুব দুরন্ত হবে কিন্তু এবং খুব বুদ্ধিমান হবে খুব সাহসী হবে কিন্তু তার অন্তরে কোনো হ্যাঁ একটা সরিষার দানা পরিমাণ ইমান থাকবে না আর ইমানের সাথে আমানতের সম্পর্ক

তাকে উৎসাহিত করতো আমার কোনোটা মার যেত না আর যদি খ্রিস্টান ইহুদি হতো লাদন হু আলি বলে যে তখন সে এলাকার যে দায়িত্বশীল ছিল সে আমাকে তাদের থেকে সে সম্পদ নিয়ে আমার কাছে সে আমার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতো কিন্তু আমি মিনকুম ই ফুলানো ফুলানা বলে আজকের পরিস্থিতি এমন হয়েছে যে আমি তোমাদের মাঝে নির্দিষ্ট গুটি কয়েক মানুষের সাথে আমি কাজ কারবার করি বেচা কিনা করি কারণ আমার দারিতে উঠে যাচ্ছে সুতরাং সেটার ব্যাপার আমি অস্থির হয়ে পড়েছি এবং সেই জাতীয় মানুষ আমি বেশি একটা পাচ্ছি না যদি সেই সাবই হজরত হুজাইফের যুগে যদি এমন হয়ে থাকে যা আমাদের উঠতে শুরু করেছে বর্তমান পরিস্থিতি অনেক ভয়াবহ সুতরাং এই ভয়াবহ যুগেও আমাদেরকে অবশ্যই আমানত রক্ষা করতে হবে নতুবা আমরা সেই মুনাফিক লিষ্টিতে অবশ্যই উঠে যাব এবং আমানতের খেয়ালের জন্য পরকালে আমাদেরকে ধরা পড়তে হবে এই কারণে আমরা এই যদিও আমানতের আকাল দেখা যাচ্ছে আমানত রক্ষা করার কিন্তু এই পরিস্থিতি আমরা আমানত রক্ষা করার চেষ্টা করব আমাদের পরিশ্রম অনুযায়ী আল্লাহ على مدرس وادم وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. شكرا يا ربي شكرا, شكرا هديت قلبي شكرا, شكرا نورت دربي شكرا, شكرا شكرا يا رب